কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনায় 6 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত 10 জুলাই রাতে মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে ভাঙচুর করেন আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকি। এই ঘটনায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এছাড়া গত 9 সেপ্টেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীকে র‍্যাগিং করেন ইমন, শুভ, শাহরিয়ার, সাদমান ও সাকিব। এই ঘটনায় ইমন ও শুভকে স্থায়ী বহিষ্কার ও বাকিদের 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।